ওয়েস্টইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে টাইগারদের অনুশীলন চলছে 10 জানুয়ারি থেকে। তবে চূড়ান্ত স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে এই প্রথম অনুশীলন। কোয়ারেন্টিন বিধিনিষেধের জন্য গেল কদিন মাঠে থাকতে পারেননি নতুন ব্যাটিং কোচ জন লুইস ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। বিকেএসপিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে থাকলেও অনুশীলন পর্বে এই প্রথম ব্রিটিশ কোচরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই 2023 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান কোচ রাসেল ডমিঙ্গো। কথাই যেমন স্পষ্ট, তেমনি তার ছাপ অনুশীলনেও। ডান ও বাহাতি পেস, অফ স্পিন আর লেফট আর্ম অর্থোডক্স, এই চার ধরনের বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, সৌম্যরা। যেদিকে তীক্ষ্ণ দৃষ্টি ছিল ব্যাটিং কোচ জন লুইসের। ক্যারিবিয়ান সিরিজে ব্যাটিং অর্ডারে প্রমোশন হয়েছে নাজমুল শান্তর, যেখানে অধিনায়ক তামিমেরও পূর্ণ সমর্থন পাচ্ছেন এই ব্যাটার। টপ অর্ডারের সঙ্গীদের নিয়ে এখন থেকেই পরিকল্পনা আঁটছেন তামিম। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তার একটা ধারণাও পাওয়া গেছে অনুশীলন সেশন থেকে। তামিম, লিটন, শান্তদের পর লম্বা সময় নেটে ব্যাটিং করেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্যরা। টাইগার কোচ বলেই দিয়েছেন ক্যারিবিয়ান সিরিজে খেলাবেন 3 পেসার, কিন্তু স্কোয়াডে আছে 6 জন। পেস অ্যাটাকে নেতৃত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান। ওটিস গিবসনের বাড়তি মনোযোগ ছিল ফিসকে নিয়ে। বোলিং শুরু করেছেন তাসকিনও। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন 2 পেসার শরীফুল ও হাসান মাহমুদ। অনুশীলনে হাসানকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন গিবসন। শর্ট বলে দুর্বলতা আছে ব্যাটসম্যানদের। ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী পেসাররা নিশ্চিতভাবেই সেই অস্ত্র ব্যবহার করবেন। টাইগার ব্যাটসম্যানদের অভ্যস্ত করতে শর্ট বল করেছেন পেসাররা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দিবারাত্রির হলেও খেলা শুরু সকাল 11:30। ম্যাচের সিংহভাগ দিনের আলোতে হলেও ফ্লাডলাইটে অনুশীলন করেছেন সাকিব, তামিমরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।